আমরা এই বর্তমান সিচুয়েশনে, বিশেষ করে এই করোনা প্যান্ডেমিকের সময়, এবং যেহেতু শীতকাল পড়ে গিয়েছে, এই সবগুলো মিলিয়ে এখন গলার ব্যথা এটা খুবই একটি কমন এবং সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই গলার ব্যথায় আক্রান্ত হচ্ছেন। তো আমরা শুরুতেই আপনার কাছে আসলে জানতে চাই যে গলার ব্যথার কারণগুলো আসলে কী কী রয়েছে, কেন গলার ব্যথা হয়? এটা একটা অনেক বড় একটি টার্ম। এটা আমরা যদি আমরা মেডিকেল টার্ম বলি তাহলে আমরা শর্ট থ্রট বলে থাকি। এটা এত একটি বড় টার্ম যে আসলে আমাদের নাক কান গলার মধ্যে একটি অংশর পুরোটাই বিয়ার করে হচ্ছে গলা ব্যথা। বর্তমান শীতের কারণে এবং কোভিড সিচুয়েশনের কারণে গলা ব্যথার এই প্রকোপটা অনেক বেড়ে গিয়েছে এবং মানুষের মধ্যে খুব টেনশান এবং মানুষ খুব নার্ভাস ফিল করছে। অনেকে চিকিৎসা নিচ্ছে, অনেকে বা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে গলা ব্যথার কারণে। আসুন আমরা আজকে গলা ব্যথার সম্পর্কে একটু আলোচনা করি। আমাদের এই টপিকসটা হচ্ছে গলা ব্যথার কিছু কজ রয়েছে, কারণ রয়েছে। আমি খুব সহজ ভাষায় বলি, কিছু রয়েছে ভাইরাল কজ, যে কজগুলো ধরেন আমরা গলা ব্যথার মধ্যেও দেখতে পাই, যেরকম ইনফ্লুয়েঞ্জা অর ফ্লু কোনো ভাইরাস, অথবা আমরা দেখি যে কমন কোল্ডের কারণে মনোনিউক্লিওসিস অন আদার ইনফেকশিয়াস ডিজিজেস হুইচ অরিজিনেটেড ফ্রম দ্য স্যালাইভা, অর্থাৎ আমাদের মুখের যে লালা রয়েছে যেখান থেকে উৎপন্ন হয়, এরকম কিছু ভাইরাল কজ রয়েছে। আরও কিছু রয়েছে ব্যাকটেরিয়াল কজ। আমরা ব্যাকটেরিয়াল কজ বলতে সাধারণত স্ট্রেপটোকক্কাল ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকেই আমরা বুঝে থাকি। এর মধ্যে টনসিলাইটিস প্রায় 40-50% টনসিলাইটিসটা একটা মেইন কজ আমাদের গলা ব্যথার। আরও কিছু কজ রয়েছে অ্যালার্জিক, আমরা নাক কান গলার ক্ষেত্রে অ্যালার্জিক রাইনাইটিস ইজ ওয়ান অফ দেম কজ অফ দ্য শর্ট থ্রট। এছাড়া আমাদের আমরা আরও কিছু কজ রয়েছে, যেরকম ড্রাই এয়ারের কারণে গলা ব্যথা হতে পারে, ইঞ্জুরির কারণে গলা ব্যথা হতে পারে, এছাড়া টোবাগো সিগারেট স্মোকিংয়ের কারণে হতে পারে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কারণেও গলা ব্যথা।